ভারতীয় সিনেমায় এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিণের তামিল তেলেগু থেকে উত্তরের বলিউড সবখানে চুটিয়ে কাজ করছেন তিনি। তবে এবার কাজের ফাঁকে জীবনের নতুন অধ্যায় পা রাখতে চলেছেন সুদর্শনা এই তারকা। হ্যাঁ, বিয়ে করছেন তিনি। মুম্বাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধবেন তিনি। শোনা যাচ্ছে এই ব্যবসায়ী বেশ কিছুদিন ধরেই তামান্নার মন জয়ের চেষ্টা করে আসছিলেন, তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। শেষ পর্যন্ত তামান্নাও নাকি সবুজ সংকেত দিয়েছেন, যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো ইঙ্গিত বা বক্তব্য আসেনি। তাই বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই ধরা হচ্ছে। তবে এরকম গুঞ্জন সত্য হওয়ার নজির বলিউডে হরহামাশাই পাওয়া যায়। কিছুদিন আগে দক্ষিণ অভিনেত্রী হান্সিকা মোতওয়ালির বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। তিনিও মুম্বাই ভিত্তিক এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন, তার নাম সোহেল খাতুরিয়া। আগামী 4 ডিসেম্বর জয়পুরে হবে তাদের বিয়ের আয়োজন। সেই সূত্রেই তামান্নার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। এখন দেখার পালা বাহুবলী সিনেমার এই নায়িকার বিয়ের সানাই সত্যিই বাজে কিনা। এদিকে তামান্না ভাটিয়াকে সর্বশেষ দেখা গেছে প্ল্যান এ প্ল্যান বি সিনেমায়। এটি গত 30 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ছবিটিতে তার বিপরীতে আছেন রিতেশ দেশমুখ। অন্যদিকে ভোলা শঙ্কর বলে চুরিয়া, গুডথুন্ডা সিধা কামাল, বান্দ্রা সহ বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে রয়েছে এই অভিনেত্রীর। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।